এই চ্যানেলটির মাধ্যমে আমরা অ্যাস্ট্রোলজি, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র, মন্ত্র, যন্ত্র ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল ঘন্টাটি রয়েছে সেখানে ক্লিক করুন, যাতে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যাই হোক বন্ধু, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো, আমাদের মধ্যে অনেকে আছেন যারা প্রচুর পরিশ্রম করেন, প্রচুর পরিশ্রম করেও তার উপযুক্ত অর্থ পান না, বা অনেকে আছেন প্রচুর পরিশ্রম করে তার উপযুক্ত অর্থ বা মজুরি পেলেও সেই মজুরি রাখতে পারেন না, কিংবা কেউ কেউ আছেন যে এখনও পর্যন্ত সঠিক পরিশ্রম করবার দিশাই খুঁজে পাচ্ছেন না। তারা কীভাবে এই জায়গা থেকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে, কীভাবে তাদের অর্থ সম্পত্তি বৃদ্ধি করবে? যাই হোক বন্ধু, এটা খুব কমন একটা ব্যাপার, এই সমস্যা অনেকের মধ্যেই হয়। যাই হোক, তবে আমি বলবো যে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, খুব ছোট্ট একটা জিনিস, একটুখানি মেনে চলুন, তাহলে দেখবেন এই সমস্যাটি থাকবে না। কী করতে হবে? আমাদের সকলেরই পরিচিত খুব কমন একটা জিনিস, ছোট এলাচ। আমরা প্রত্যেকেই জানি এই ছোট এলাচ, যে কোনো একটি বুধবারে আপনি বাজার থেকে একটি ছোট এলাচ নেবেন, এবং এই ছোট এলাচটিকে পূর্ব দিকে মুখ করে আপনি যে কোনো একটা হস্তে একটা ছোট এলাচ, মানে যে কোনো একটা হাতে একটা ছোট এলাচ নিয়ে আপনি হাতের মধ্যে নিয়ে আপনার যে গৃহস্থল বা ব্যবসা স্থল তার চারপাশটা সাতবার প্রদক্ষিণ করবেন। সাতবার প্রদক্ষিণ করার পর আপনি ওই এলাচটা আপনার দু হাতে নিয়ে সূর্যকে প্রণাম করবেন। প্রণাম করার পর আপনার যেটা মনের কামনা বা বাসনা বা যেটা চাওয়া আছে সেটা চেয়ে নিয়ে ওই এলাচটিকে একটি লাল কাপড়ে মুড়ে আপনার বাড়ির মধ্যে যে কোনো সিন্ধুকে হোক, আলমারিতে হোক বা বাক্সতে হোক, কিংবা যেখানে আপনার ব্যবসা করছেন সেখানকার কোনো জায়গায় হোক, গোপন জায়গায় ওই লাল কাপড়টি সমেত এলাচটিকে মুড়ে রেখে দেবেন। এমনভাবে রাখবেন যাতে কেউ আপনার ওই এলাচটিকে দেখতে না পায় বা স্পর্শ করতে না পারে। এইভাবে রেখে দিন, এবং মনে যদি বিশ্বাস রাখতে পারেন তাহলে দেখবেন এই পদ্ধতিতে আপনার অর্থ লাভ বা লটারি লাভ পর্যন্ত সম্ভব হতে পারে। তাই বলছি বন্ধু, তবে আমাদের এই ক্ষেত্রে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য, আপনি মনে যদি বিশ্বাস না রাখতে পারেন তাহলে এই তন্ত্র মন্ত্র বিষয়ক যে বিদ্যা বা জ্যোতিষবিদ্যা, এই বিদ্যা থেকে সঠিক লাভ পাওয়া যায় না। তাই মনে বিশ্বাস রেখে ভক্তি ভরে যদি আপনি এই অভ্যাসটি করতে থাকেন তাহলে অবশ্যই আপনার অর্থ লাভ বা অর্থবৃদ্ধি ঘটা সম্ভব। ধন্যবাদ বন্ধু।